হ্যালো, এটা কি 999? শোনেন, আমি তো মার্ডার কইরে ফেলাইছি, এখন আপনারা যদি তাড়াতাড়ি না আসেন আরো দুইটা মার্ডার করব। কি অবস্থা সবার? অবশেষে ফ্রাইডে ট্রেলারটা চলে এসেছে এবং এই ট্রেলারটা দেখার পর আপনি রিয়েলাইজ করতে পারবেন যে বাংলাদেশে যতগুলো র কাজ হয়েছে, যতগুলো ডার্ক কাজ হয়েছে লাইক জানুয়ার, সেটাকেও এই যে ফ্রাইডে এইটা ক্রস করে যাবে। এখানে অভিনয় করতেছেন তমা মির্জা এবং নাসিরুদ্দিন খান, এবং নাসিরুদ্দিন খানের ক্যারেক্টারটার নাম এখানে খুবই জোস, তার নাম এখানে হলো পক্কাত। যদিও এই ডার্ক টোনের ট্রেলারের সাথে এই পক্কাত ফানি নামটা কোনোভাবেই সিঙ্ক হয় না, বাট তবু শুনতে খুব ভালো লাগছে। তো ট্রেলারের শুরুতে দেখানো হচ্ছে তমা মির্জা এবং নাসিরুদ্দিন খানের বেশ হ্যাপি একটা ফ্যামিলি। তো এরপরেই দেখা যাচ্ছে যে তমা মির্জার ক্যারেক্টারটা এখানে বেশ ভায়োলেন্স হয়ে যাচ্ছে। সে একের পর এক খুন করতেছে, কাটাকুটি করতেছে মানুষের শরীর। এই ট্রেলারটার মধ্যবিন্দু ছিল তমা মির্জা, কারণ ট্রেলারের বহু জায়গায় আমরা দেখতে পাই সে তার আশেপাশের অনেকগুলো মানুষকে খুবই নির্যাতন করতেছে। কেন সে নির্যাতন করতেছে, এই প্রশ্নের উত্তর মিলবে সিনেমায়। প্রথম কথা হলো, একটা ভালো ট্রেলারের যে সকল গুণ থাকা উচিত, এই ট্রেলারে প্রত্যেকটা ব্যাপার বিদ্যমান ছিল। এটার এডিটিং বলেন, এটার সাউন্ড ডিজাইন বলেন, প্রত্যেকটা ব্যাপার ছিল আপ টু দ্য মার্ক। ইভেন এখানে অনেকগুলো ভালো মোমেন্ট দেখানো হচ্ছে, বাট কেন যে ব্যাপারগুলো ঘটতেছে এই ব্যাপার সম্পর্কে এই মোটামুটি 3 মিনিটে আপনাকে কোনো ধারণা দেওয়া হচ্ছে না। মানে তমা মির্জাকে আমরা দেখতে পাচ্ছি সে তার আশেপাশের অনেকগুলো মানুষকে টর্চার করতেছে, খুন করতেছে, তাদের শরীরের বিভিন্ন অর্গান কেটে ফেলতেছে, বাট সে যে কেন করতেছে এটা কিন্তু স্টিল আমরা জানি না। এটা কি কোনো রিভেঞ্জ, নাকি সে একটা এখানে সাইকো ক্যারেক্টার, এই ব্যাপার সম্পর্কে কিন্তু আমাদের আদৌ কোনো ধারণা নেই। এতে করে কি হচ্ছে, চমৎকার দৃশ্যগুলো আমরা দেখতে পাচ্ছি, বাট মাথার ভিতর কিন্তু একটা প্রশ্ন থেকেই যাচ্ছে যে এই ক্যারেক্টারটা কেন খুনগুলো করতেছে। এবং একটা ভালো ট্রেলার আসলে এভাবেই ডিজাইন করা উচিত। এবং এর যে সাউন্ড ডিজাইনটা, যেমন ঘড়ির কাটার সাথে সাথে প্রত্যেকটা কাট হচ্ছে, সেটাও ছিল দারুণ। এবং রিসেন্ট টাইমে আপনি যদি বাংলা সিনেমাগুলো দেখে থাকেন, স্পেশালি বড় পর্দার বাংলা সিনেমাগুলো দেখে থাকেন, সেখানে ম্যাক্সিমাম সিনেমায় জাস্ট একটা কালার প্রিসেট ব্যবহার করা হয়। মানে কালার গ্রেডিংটা আসলে তারা সময় নিয়ে বা যত্ন করে একেবারেই করতে চায় না, জাস্ট একটা পুরো ফুটেজের উপর জাস্ট একটা প্রিসেট মেরে এডিটিংয়ের এই যে স্টেজটা শেষ করে দেয়। সেখান থেকে এই ট্রেলারের ফুটেজগুলো দেখে অবভিয়াসলি অনেক বেটার মনে হচ্ছে। অ্যাটলিস্ট তারা এডিটিং এবং টেকনিক্যাল দিকগুলো বেশ ঠিকঠাক অবস্থানে রেখেছে। রাহেন রাফি এর আগে জানুয়ারের মতো এত র কন্টেন্ট নিয়ে কাজ করেছে, বাট এইটার ট্রেলারটা দেখে আমার মনে হচ্ছে এটাকে তিনি আরও এক ধাপ উপরে নিয়ে যাবে। মানে ট্রেলারেই যে সকল দৃশ্য ছিল সেগুলো আসলে মারাত্মক। তবে ট্রেলারে একটা ব্যাপার আমার কাছে নেগেটিভ মনে হয়েছে, ট্রেলারের শুরুতে 18+ একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে। তো ট্রেলারের মাঝখানে তমা মির্জার কিছু ডায়লগ ছিল, কিছু গালি ছিল, যেটা আসলে মিউট করে দেওয়া হয়েছে। যেহেতু ট্রেলারের শুরুতেই 18+ একটা ওয়ার্নিং দেওয়া হয়েছে এবং এটা একটা প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট, সুতরাং এই কাজটা কেন তারা করেছে আমি এটার আসলে কোনো লজিক খুঁজে পাইনি। এবং OTT প্ল্যাটফর্মে যেহেতু তারা কাজ করতেছে এমন একটা র কন্টেন্ট নিয়ে, সেহেতু এরকম সিম্পল একটা গালি বা সিম্পল একটা ডায়লগের ক্ষেত্রে মিউট ব্যবহার করা, এটা আসলে খুব একটা ভালো সিদ্ধান্ত না। তবে এটা টিজারটা দেখে অনেকেই এটা ধারণা করেছিলেন যে বাংলাদেশে অ্যাডামস পরিবার ছিল, তাদের গল্প থেকে হয়তো অনুপ্রাণিত হয়ে রায়ান রাফি এটা নির্মাণ করতেছে। ইভেন আমিও সেটাই ধারণা করেছিলাম, বাট সেটার সাথে আসলে এটার কোনো মিল নেই। তো পুরো ট্রেলারটা আমার কাছে বেশ দারুণ লাগলো, এটা দেখার জন্য আমি বেশ অপেক্ষায় আছি। ট্রেলারটা যদি অলরেডি আপনি দেখে থাকেন আপনি জানাতে পারেন আপনার কাছে কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি আপনি সিনেমাসে নতুন হন দেন ডেফিনেটলি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, টিল দেন টাটা।